নমস্কার সবাইকে, সবাইকে স্বাগত আমার একটি নতুন ব্লগে। আজকে রান্না হবে বাসন্তী পোলাও আর চিকেন কষা। প্রথমেই কাজু বাদাম কিশমিশটা ভেজে নিয়েছি, ঘি আর রিফাইন তেল সহযোগে রান্নাটা করছি। চালটা হচ্ছে ভালো করে ঘি, গোটা গরম মশলা, হলুদ আর আদা বাটা দিয়ে মাখানো ছিল। দিয়ে কড়াইতে গরম মশলা দিয়ে ভালো করে চালটা নাড়িয়ে 1.5 কর মতো জল দিয়ে দুটো কাঁচা লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম নুন দিয়ে। এরপরে এই মশলাটা তোমরা বাড়িতে করে রাখতে পারো, তোমরা যে কোনো চিকেন বা মাটন রান্না করার সময় দিতে পারো, দিলে খুব টেস্ট হয়। আজকে আমি করব চিকেন, তোমরা একইভাবে মাটনটাও রান্না করতে পারো। এরপরে বলতে বল পোলাওটা দেখো, একটু হালকা নাড়িয়ে কাজু বাদাম কিশমিশ আর চিনিটা দেওয়া ছিল না, সেটা দিয়ে হালকা চাপা দিয়ে দেবো। তোমরা চিনিটা নুন দেওয়ার সময়ও দিতে পারো, কোনো অসুবিধা হবে না। এইভাবে করে দেখবে বাসন্তী পোলাও খুবই ঝরঝরে হয়। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও, ভালো লাগলে লাইক করো। দেখো বলতে বলতে আমাদের হচ্ছে যে পোলাওটা রেডি হয়ে গেছে। নাবানোর আগে একটু ঘি দিয়ে দিলাম, ভাতে কিন্তু অনেকটাই ঘি দিয়ে মাখানো আছে, ওই জন্য 1 চামচ মতো ঘি দিয়েছি, ভালোই হয়েছিল। এরপরে আমরা চিকেনটা করে নেব, তো যে যার মতো ঝাল খায় তাদের সেই রকম অনুযায়ী দেবে। আমাদের বাড়িতে ঝালটা একটু বেশি খাই জন্য ঝাল ঝাল করেই করা হয়েছিল। দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, আলু দিতেও পারো নাও দিতে পারো। মাটনটা হচ্ছে যে কোনো ম্যারিনেশন করা ছিল না, প্লেন জল দিয়ে ধুয়ে রাখা ছিল। এরপর স্বাদ মতো নুন দিয়ে দেবে, এটা হচ্ছে আদা, শুকনো লঙ্কা, রসুন বাটা আছে, এটা দিয়ে ভালো করে নাড়াবে, ঢেকে ঢেকে কষাবে। প্রথমে 10 মিনিট হাই ফ্লেমে কষাবে, তারপরে গ্যাস আস্তে করে কষাবে, দেখবে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, তখনই বুঝতে পারবে এটা কতটা টেস্টি হতে পারে। টক দই ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব, ফেটিয়ে টক দইটা দিয়ে দেবো, দেওয়ার সাথে সাথে ভালো করে নাড়িয়ে নেবো, নয়তো কেটে যেতে পারে। তো এরকমভাবে আমি চিকেন কষাটা রেডি করছিলাম, আর শুকনো মশলা যেটা করেছিলাম সেটাও দিয়ে দিলাম। তোমরা একইভাবে মাটন রান্না করতে পারো, আমি আবারও বলছি খুব সুন্দর টেস্ট হবে। এইভাবে চিকেন করেও দেখতে পারো, তারপরে মাটন করো। গরম জল দিয়ে দিলাম, যে যতটা গ্রেভি খাবে সে সেই অনুযায়ী হচ্ছে যে গ্রেভি রাখবে। কথা বলতে বলতে আমাদের বাসন্তী পোলাও চিকেন কষা রেডি হয়ে গেছে। নিকিতাস মেকওভার পেজটা অবশ্যই ফলো করে দিও, আর আমার ব্রাইডাল বুকিং ওপেন আছে খুব অ্যাফোর্ডেবল প্রাইসে। যারা ব্রাইডাল বুকিং করতে চাও অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করো, এছাড়াও পার্টি মেকওভার করা হয়। এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আর ট্রাই করে বলো তোমরা ঘরে। টা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই দেখো আমার বলতে বলতে রেডি হয়ে গেছে ঝরঝরে একদম বাসন্তী পোলাও। আচ্ছা, আমার এই রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও। টাটা সবাইকে।